সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস খিলাড়ি ব্লগস। সো গাইস, আজকে আমরা চলে এসেছি মায়ের জন্য কেক কিনতে। মায়ের হচ্ছে বার্থডে, তাই আগে কেকটা কিনে নিচ্ছি। গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আমরা হচ্ছে আজকে মায়ের জন্মদিন তো সেলিব্রেট করব, হ্যাঁ ফার্স্ট টাইম। তো হচ্ছে সব রেডি করে নিয়েছি, এই যে আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো চলো মাকে দেখাই। এই যে মা, এই দেখো, এই যে আমার ছোট ছেলে সব অ্যারেঞ্জমেন্ট করেছে, কেক এনেছে, এই যে বেলুন দিয়ে কেমন সাজিয়েছে। হ্যাঁ, এই যে বেলুন দিয়ে দেখো, এই যে মাকে কি সুন্দর লাগছে, মা বেনারসি শাড়ি পরেছে, এই দেখো। হ্যাঁ, আর আমার ছোট ছেলে যে কেকটা এনেছে, আমাকে শাড়িটা দিয়েছে, গিফট করেছে, সবকিছু ওরই অ্যারেঞ্জমেন্ট করেছে। তো গাইস, তোমরা বলো যে মাকে কেমন লাগছে এই সুন্দর শাড়িটা পরে। তো এবার হচ্ছে কেক কাটিং হবে, তো মায়ের হচ্ছে এবার কেক কাটবে। আর এই যে গাইস, বেলুন দিয়ে সব সাজানো হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমার বড় ছেলে, বড় বৌমা আসছে, ওরা রেডি হচ্ছে, ওরা রেডি হচ্ছে, ওরা আসুক, তারপরে কেক কাটিং হবে। তো চলো। আর এই যে এবার ও রেডি হয়ে গেছে। আমি তো অলরেডি রেডি। হ্যাঁ, আমরা দাদা দিদি ভাইয়ের জন্য ওয়েট করছি। তো তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, প্রথমবার। তো আগে সেলিব্রেট হয়নি? না, আগে কে করবে? মেয়েদের আগেকার দিনে চলছিল, গাইস তোমরা বলো, এখনকার দিনে মেয়েদের সবাই করছে। সো আমি সবাইকে একটাই এটাই বলবো, যারা যারা মানে মায়েদের বার্থডে অনেক জনের সেলিব্রেট হয় না, তারা সবাই সেলিব্রেট করো। কেন, যেরকম বাবার বার্থডে দেখবে বেশিরভাগ সেলিব্রেট করে সবাই, মায়ের বার্থডেটা খুবই কম যারা সেলিব্রেট করে। তো আমি সবাইকে বলবো সবাই সেলিব্রেট করো, আর হচ্ছে এরকম ভাবে আরো বড় করে আরো করো। এটা ফার্স্ট টাইম, তো তাই একটু ছোট করে করছি, নেক্সট টাইম আরো ভালো করে আরো বড় করে করার চেষ্টা করব। তো তোমরা সাপোর্ট করো, তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আরো বড় করে আরো সুন্দর ভাবে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, তবে তো আমরা জানতে পারবো নালে কেমন জানতে হবে যে ছেলে জন্মদিন মায়ের করেছে, তবে জানা যাবে, তাই না? দিদি ভাই চলে এসেছে রেডি হয়ে, কাজে ব্যস্ত আছে ওই জন্য আসতে পারছে না। হ্যাঁ মানে কাজে তো মানে জানোই তো কাজ ছেড়ে আসে যায়। হ্যাঁ সেই তো, দিদি ভাই এসেছে। এই যে কেকটা দেখো, দেখো কেকটা কত সুন্দর হয়েছে বলো, কার কার ভালো লেগেছে বলো কেক। এই যে গাইস, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, এইটা আমার বড় ছেলে খেতে ভালোবাসে, চকলেট কেক। কিন্তু আমি যখন আনতে গেছিলাম আমাকে মা বলেইছিল যে ওর জন্যই হচ্ছে আনতে। হ্যাঁ আমি বললাম যে ওর জন্যই আনতে, মাইনালে স্ট্রবেরি কেক বেশি ভালো লাগে। হ্যাঁ আমার স্ট্রবেরি ভালো লাগে, কিন্তু আর আমি তো কেক খাই না। হ্যাঁ ওর ছোট ছেলে তো খেতে চায় না, কিন্তু বড় ছেলে যখনই খাবে ও চকলেট কেক। রিঅ্যাকশন কেমন বল বৌদি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। প্রথমবার মায়ের লেখার পাশে ছবি তুলে নাও, কটা চলছে ছবি, ছবি তুলে নাও, তুমি তুলে নাও তো দিদি ভাই একটু মায়ের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন দেশলাই ডয়ারে আছে ঠাকুরের, নতুন দেশলাই ছোট্ট ভাত তো জ্বলে যাবে বলো।
ওই মাঝখানটায় দেশলাই দিলে বাজির মতন ফুটে উঠবে। এই তো মাঝখানটা দাও তাহলেই জেল উঠবে। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এত বড় পিস কাটলে ধরো 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 কেকটা। খাইয়ে দাও মাকে, একটু গালে মাখিয়ে দেবো, হ্যাঁ বলো বলো সবাই সবার মায়ের জন্মদিন। ঠিক আছে তাহলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর এরকম ভাবেই নিজের মাদের বাবাদের বোন দিদি সবার বার্থডে সেলিব্রেট করবে, সেলিব্রেট করবে। ঠিক আছে। তো গাইস, তারপরে হচ্ছে সবাই মিলে আমরা আমাদের কেক খাওয়া হয়ে গেছে, তো তারপরে আমরা ডিনার করে নিয়েছি। আর দুপুরবেলা আমরা হচ্ছে খেয়েছি বাসন্তী পোলাও আলুর দম, আর রাতে বেলা ডিনার করেছি হচ্ছে কষা মাংস, চিকেন কষা আর হচ্ছে ভাত আর সাথে হচ্ছে স্যালাড। হ্যাঁ তাহলে কে খা খাই হচ্ছে মা লেখা। জন্মদিনের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে মায়ের জন্মদিন সেলিব্রেশন, আর অনেক শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে। দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিওতে, তো চলো ততক্ষণ বাই বাই।